18 আগস্ট 1949 আরমানিটোলা ময়দানে অনুষ্ঠিত জনসভায় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের সম্পাদক এবং আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদক শেখ মুজিবুর রহমান ছাত্র সমাজের প্রতি পুলিশি অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানালেন। তিনি বললেন, কারাগারে যেসব ছাত্রদের বিনা বিচারে বন্দী করে রাখা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। 18 আগস্ট 1952 বগুড়ার অ্যাডওয়ার্ড পার্কের জনসভায় শেখ মুজিব বললেন, আমরা এমন একটি দেশ চেয়েছিলাম যে দেশে অন্ন বস্ত্রের কথা ভাবতে হবে না, আইন করে জনগণের কণ্ঠরোধ করা হবে না, কিন্তু কর্ডন প্রথার কারণে লক্ষ দরিদ্র শ্রমিক অনাহারে মারা গেল, বিনা বেতনে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা হলেও শিক্ষার সুযোগ করে দেয়া হয়েছে শুধু বড়লোক বাবা মায়ের সন্তানদের জন্য। 18 আগস্ট 1972 বাংলাদেশকে স্বীকৃতি দেবার আগে পাকিস্তানের সঙ্গে কোনো প্রকার আলোচনা হবে না বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড হিথকে জানালেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অস্ত্রোপচারের পর লন্ডনের ক্লারিজ হোটেলে অবস্থানরত বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে এলে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 18 আগস্ট 1974 প্রলয়ঙ্করী বন্যা পরিস্থিতিতে বেতার ও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, ক্ষুধার্ত মানুষের গ্রাস যারা কেড়ে নেয় তারা মানুষ নয়, মানুষরূপী পশু। জনগণের দুর্দশাকে মূলধন করে যারা মুনাফা লোটে সেই ঘুষখোর, দুর্নীতিবাজ, মজুদ্দার ও চোরাকারবারীদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে।